আমার যদি কারোর উপর অভিযোগ থাকে তাহলে সেটা রুদ্রর উপর। তুই ঠিক বলেছিস দিদি, মীরাকে তো আজকে থেকে দেখছি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মতো মেয়ে তো মীরা নয়। কারণ যাই হোক না কেন, বাড়িতে এতগুলো লোক ছিল, কাউকে বলে যেতে পারলো না। আচ্ছা তোমাদের না বলতে পারতো, আমাকে বলতে পারতো, নিধিন পক্ষে সুন্দরীকে বলতে পারতো না, যদি তিন্নি না দেখতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। অরুণা অরুণা, আমরা তো জানি না যে কি বিপদ, কি বিপদে তো মানুষের মাথার কাজ করে না, না ঈশ্বর না করুক, আমি জানি না ও কি খবর পেয়ে বেরিয়ে গেছে কেন। ও ভাই ভাই, ও কি খবর পেয়ে বেরিয়ে গেছে বলতে পারিস? আমি তো কিছু বুঝতেই পারছি না ভাই। সেটা তো আমিও মানে এতো অনেকটা সময় হয়ে গেল, এখনো কোনো খবর পেলাম না। রুদ্রর মতন একটা অচেনা ছেলের সাথে বেরোলো, বিপদের খবর পেয়ে বেরোলো নাকি বিপদে পড়লো কিচ্ছু বুঝতে পারছি না আমরা। না তুমি কি কোনো পজিটিভ কথা বলতে পারো? পজিটিভ কথা বলে লাভ কি, এই বাড়িতে পজিটিভ কি হচ্ছে? আমি এক ছেলে জেলে, আরেক ছেলে, আরেক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এখন আরে বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কিছু বললেই তো দোষ। আমার আর ভালো লাগছে না রে, একটা গোটা দিন একটা গোটা রাত চলে গেছে, আবার আমার ছেলেটা বাড়িতে এলো না। দিদি দিদি তুই শান্ত শান্ত তুই আয় না, তুই বস, চুপ কর, তুই বসলেই আমি শান্ত হয়ে যাবো না। ছেলেটা বাড়িতে আসছে না, ছেলের বউ নেই, বস, ছেলেটা আমার কোথায় গেছে, কেন গেছে, কখন ফিরবে কিচ্ছু জানি না। সেরকম মেয়ে হলে না বলে যেত, এই যে আমরা টেনশন করছি এটা তো ওর জন্যই সহ্য করছি। আচ্ছা যদি তেমন কোনো খবর পেলুই তাহলে ওকেই যেতে হতো, কারণ ওর মামা ছিল, তাকে বলতে পারতো না। করুণা এত আগে থেকে কিছু বলো না, আগে জানতে দাও কি হয়েছে। কি জানবে তুমি, কি জানবে, হ্যাঁ কি কি জানবে তুমি বলো? একটা ছেলে যে বাড়িতে থাকে, যে ভাড়া, তার পরিচয় কিছু জানে না আমরা, অল্প স্বল্প জানি, সাগে ফিরুক তারপর তো জান। শোনো 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 শোনো, এটা কোনো চাল নয়। হাই অরুণা কি বলছে রে, এটাও চাল? অ্যান্টনি চাল নাকি রে ভাই? মাথাটা বুঝছো প্লিজ, তুই তুই প্যানিক করিস না তো দিদি, এসব কিচ্ছু না, এসব কিচ্ছু না। ও অরুণা ঠিকই বলছে ভাই, অ্যান্টনি তো আমার ফোন ধরেনি, রুদ্র কাউকে কিছু না বলে মীরাকে নিয়ে চলে গেল। তোমায় হৃত মাঝারে রাখবো সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।